হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলটিমেট বোটানি। তো আজকে আমি চলে এসেছি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের পূর্বস্থলী নামক একটি এলাকার একটি স্বনামধন্য নার্সারিতে, যেখানে আমি আজকে চার রকমের বিদেশি আমের ভ্যারাইটি আপনাদের দেখাবো। তো প্রথমেই আমি যে ভ্যারাইটিটা দেখাবো সেটা হলো আমেরিকান রেড পামার বা পালমার নামেও ডাকা হয়, ঠিক আছে? তো এই ভ্যারাইটিটা বেশ প্রচলিত, এখন আমাদের পশ্চিমবঙ্গেও এই হাইব্রিড আম করা হচ্ছে। দেখুন, এখানে আমগুলো আমি দেখাচ্ছি, আমেরিকান রেড পামার, দেখতে তো ভীষণ অ্যাট্রাকটিভ, এবং এর কালারগুলো হলো পার্পেল, ইয়োলোইস পার্পেল। তো প্রাথমিক অবস্থায় ইয়োলোইস পার্পেল থাকে, পরবর্তীকালে যখন পেকে যায় তখন প্রায় ইয়োলোইস অ্যান্ড রেডিশ হয়ে যায়। তো এই আমের ভ্যারাইটিটা প্রথম আসে সাউথ ফ্লোরিডা থেকে। এই আমের ভ্যারাইটিটা অ্যাকচুয়ালি ম্যাঙ্গোর যে সিজন, লেট ম্যাঙ্গো সিজনেই কিন্তু এটা হয়ে থাকে। এই গাছগুলো হলো মোটামুটি গুল্ম জাতীয়, অর্থাৎ খুব বেশি লম্বা হয় না। তো অনায়াসে আমরা আমাদের বাড়ির উঠোনে এই আমেরিকান রেড পালমার লাগাতেই পারি। আর এই ভ্যারাইটিটার ফল পাকে হচ্ছে জুলাই থেকে আর্লি সেপ্টেম্বরের মধ্যে। তো দেখুন, ফলগুলো দেখতে ভীষণ অ্যাট্রাকটিভ, জুসি এবং অত্যন্ত স্বাদে ভালো। এবার আমি নেক্সট চলে আসি, দেখুন, এটা হলো আমাদের সেকেন্ড ভ্যারাইটি, ব্যানানা কিং। এই ব্যানানা কিং ভ্যারাইটিটা প্রথম আসে থাইল্যান্ড থেকে। তো এর উৎপত্তি অ্যাকচুয়ালি থাইল্যান্ড, 2011 সালে প্রথম আমাদের ইন্ডিয়াতে হাইব্রিডাইজেশনের মাধ্যমে এই ভ্যারাইটিটা কিন্তু তৈরি করা হয়। তো দেখুন, এখানে আমগুলোর সাইজ বেশ বড় বড়। আগে যেটা আমরা দেখাচ্ছিলাম আমেরিকান রেড পামার, তার থেকে কিন্তু এই ভ্যারাইটিটার, এই আমের ভ্যারাইটিটার এক একটি সাইজ কিন্তু অনেকটাই বেশি। এই ভ্যারাইটিটার এক একটি আম প্রায় 800 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত হয়ে থাকে। এবার আমরা দেখুন এই ব্যানানা কিংকে খুব ক্লোজ করে দেখাচ্ছি, ছবিগুলো দেখুন। এক একটা থোকায় 3-4টে করে, 5টা করে প্রায় আম হয়ে আছে, এবং এর ফলন কিন্তু অসম্ভব ভালো। তো এই গাছের আমগুলি খেতেও অত্যন্ত সুস্বাদু, ভীষণ রসালো এবং অনেক বেশি পাল্পি। তার মানে আমের ভিতরের আমরা যে শাঁসটা খেয়ে থাকি, সেই শাঁসটাও কিন্তু খুব বেশি এবং আঁটিটা কিন্তু খুব সরু। তো এটা গেল আমাদের ব্যানানা কিং। ব্যানানা কিং ভ্যারাইটি গাছগুলিও কিন্তু শার্প প্রকৃতির হয়, সেই জন্য আমরা খুব অনায়াসে আমাদের বাড়ির ছাদ বাগানে অথবা আমাদের উঠোনের বাগানে টবে আমরা কিন্তু লাগাতেই পারি। তো বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলি লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নেক্সট ভিডিও দেখতে থাকুন। দেখুন, এখানে আমের ফলন এতটাই ভালো হয়েছে যে একদম গাছের প্রত্যেকটা ডাল প্রায় মাটির সাথে মিশে আছে এবং প্রতিটা ডালে থোকায় থোকায় কিন্তু আম ঝুলছে। তো আমরা যদি ব্যবসায়িক ভিত্তিতে এই আমের চাষ করতে পারি, সেখানেও কিন্তু এটা ভীষণ ভালো লাভজনক হতে পারে। দেখুন, প্রত্যেকটা থোকায় থোকায় আম ঝুলছে, যেখানে পাতা কম ফল বেশি। এরপর আমরা আরেকটি ভ্যারাইটিতে চলে যাব, যে ভ্যারাইটিটার নাম হচ্ছে পুষা অরুণিমা। তো পুষা অরুণিমাও হলো আরেকটি হাইব্রিড ভ্যারাইটি। তো দেখুন, এই পুষা অরুণিমা ভ্যারাইটিটা কিন্তু আমাদেরই একটা দেশি ভ্যারাইটি বলতে পারেন, কিন্তু এই হাইব্রিড করা হয় আম্রপালি এবং সেনসেশন নামক একটি বিদেশি ভ্যারাইটির সংমিশ্রণে। তো এই গাছেও অসম্ভব রকমের ভালো ফলন হয় এবং গাছ লাগানোর 4 বছর পর থেকেই কিন্তু ফসল দেয়া শুরু হয়। তো গাছ লাগানোর 4 বছর পর থেকে কিন্তু আমরা আম খেতেই পারি, ঠিক আছে? এবং এই ক্ষেত্রে হারভেস্টিং টাইম পিরিয়ড হলো ফার্স্ট উইক অফ অগাস্ট। গাছটা দেখুন দেখানো হচ্ছে, গাছটা একটি শার্প প্রকৃতির, অর্থাৎ খুব বেশি লম্বাও না আবার খুব ছোটও না। তো এই ভ্যারাইটিটাকেও কিন্তু আমরা অনায়াসেই আমাদের বাড়ির ছাদ বাগানে বা উঠোনে লাগাতেই পারি।
নেক্সট ভ্যারাইটিটাতে চলে আসি। এটা এই আমটা ভালো করে লক্ষ্য করুন, কালার তো অসম্ভব ভালো, কোনো কথা বলাই চলবে না। তো দেখুন, দেখতে পাচ্ছি রেডিশ রেডিশ বলবো না, ঠিক পার্পল টাইপের কালারটা, ঠিক আছে। তো যখন পেকে যায় এটা ইয়েলোইশ অ্যান্ড রেডিশ পার্পল একটা কালার নেয়। তো এটা হলো এক ধরনের হাইব্রিড ভ্যারাইটি, অত্যন্ত সুস্বাদু। তো দেখুন এখানে আমি আমের কালারগুলো এবং আমের আকার গঠন এগুলো খুব ক্লোজ করে দেখিয়েছি। পাশে বক্সেও কিন্তু পাকা আমের ছবি কিন্তু আমি দিয়ে দিয়েছি, দেখুন অসম্ভব ভালো কালার, যেটা আমি আগেই বলেছি। তো ফ্রেন্ডস, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।